ছাত্রছাত্রীরা তোমাদের এখন ইংরাজি ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকে ইংলিশ রিডার বইটা বার করো আজকে আমি তোমাদের লেশান টু পড়াবো আমার ফার্স্ট লেশান হয়ে গেছে তার আমি প্রশ্ন অ্যান্সারও লিখিয়ে দিয়েছি আজকে লেশান টু রাইমিং ওয়ার্ড পেজ নাম্বার সিক্স ছয় পাতা লেসান টু রাইমিং ওয়ার্ড পড়াবো রাইমিং ওয়ার্ড মানে ছন্দবদ্ধ শব্দ মানে মিলিয়ে বলা শব্দ রাইমিং ওয়ার্ড ছন্দবদ্ধ শব্দ আচ্ছা এখানে ফার্স্ট যেটা আছে দেখো আছে বিআর বি একদম বানান সমেত মুখস্ত করবে বি এ আর বিআর এখানে তোমাদের সুবিধার জন্য উচ্চারণ কিন্তু বইতে লেখা আছে মানে বহন করা আর মানে বহন করা নিয়ার এন ই এ আর নিয়ার নিকটে তারপরে হিয়ার এইচ ই এ আর হিয়ার মানে সোনা হিয়ার হিয়ার মানে সোনা টি আর টি আর টি আর মানে ছিঁড়ে ফেলা টি এ আর টি আর মানে ছিঁড়ে ফেলা তারপরে ফিয়ার আর এফ ইএ আর ফিয়ার মানে ভয় এফ ই এ আর ফিয়ার আর মানে ভয় ওয়ার ডাব্লু আর ওয়ার মানে পরিধান করা ডাব্লু এ আর ওয়ার মানে পরিধান করা তারপরে দেখো ক্লিয়ার আর ক্লিয়ার মানে পরিষ্কার আর ক্লিয়ার মানে পরিষ্কার তারপরে ডিআর ডিইএ আর ডিআর মানে প্রিয় তোমরা বুঝতেই রাইমিং ওয়ার্ড দেখো মিলিয়ে শব্দ বিআর তার সাথে মিলিয়ে শব্দ নিয়ার আবার দেখো হিয়ার টিয়ার ফিয়ার ওয়ার ক্লিয়ার ডিয়ার এগুলো সবই একটার সঙ্গে একটা মেলানো শব্দ এগুলোকে রাইমিং ওয়ার্ড বলে আমি এই জায়গাটা আর বলে দিচ্ছি প্রথমে দেখো বিআর বিইএআর এ আর বিআর মানে বহন করা এন ই এ আর মানে নিকটে নিকটে মানে কাছে তাকে ভালো কথায় নিকটে বলে বহন করা মানে কোনো কিছু নিয়ে যাওয়া হিয়ার মানে সোনা এইচ ইএর টি আর মানে ছিঁড়ে ফেলা টি ইএর টিআর মানে ছিঁড়ে ফেলা ফিয়ার মানে ভয় এফ ইএর ফি আর মানে ভয় ওয়ার মানে পরিধান করা যেমন জামা কাপড় যখন আমরা পড়ি সেটা বলে পরিধান করা ডাব্লু আর ওয়ার মানে পরিধান করা পরিষ্কার ক্লিয়ার এ আর ক্লিয়ার মানে পরিষ্কার ডিআর আর ডিআর ডিআর মানে প্রিয় ডিইএর মানে প্রিয় আবার পরের লাইনে দেখো সিংক এস আই এন কে সিঙ্ক মানে ডুবে যাওয়া এস আই এন কে সিংক মানে ডুবে যাওয়া তার সাথে এবার ওয়ার্ড কি লিঙ্ক এল আই এন কে তাহলে সিঙ্ক তার সাথে রাইং ওয়ার্ড লিঙ্ক মানে সংযোগ করা লিঙ্ক মানে সংযোগ মানে যুক্ত করা পিঙ্ক মানে গোলাপি পিআইএনকে পিঙ্ক মানে গোলাপি

ওয়াচ মানে ঘড়ি ডাব্লু এ টিসিএইচ ওয়াচ মানে ঘড়ি তারপরে নাইট মানে রাত নাইট মানে রাত লাইট মানে আলো লাইট মানে আলো ফাইট মানে যুদ্ধ করা এফআই জিএইচটি ফাইট ফাইট মানে যুদ্ধ করা সাইট এস আই জিএইচটি সাইট মানে দৃশ্য এস আই জিএইচটি সাইট মানে দৃশ্য রাইট মানে ঠিক আর আই জিএইচটি রাইট মানে ঠিক আর একবার এই জাইনটা বলে দিচ্ছি আমি নাইট মানে রাত এনআই জিএসটি তারপরে লাইট এলআই জিএসটি লাইট মানে আলো ফাইট মানে যুদ্ধ করা এফআই জিএসটি ফাইট মানে যুদ্ধ করা সাইট মানে দৃশ্য রাইট মানে ঠিক তার ঠিক নেক্সট সেভেন পাতাটা আমি পড়াচ্ছি তার ঠিক পরের পাতা ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ মানে তুলি বা মাজুন এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তুলি যা দিয়ে রং করা হয় তার ইংরাজি ব্রাশ বি আর ইউ এস এইচ মানে তুলি বা মাজুন ক্রাশ মানে ফেটে পড়া বা বিস্ফোরণ ঘটা সি আর ইউ এস এইচ ক্রাশ আর ইউ এস এইচ ক্রাশ মানে ফেটে পড়া বা বিস্ফোরণ ঘটা তারপরে রাশ মানে ধাবিত হওয়া আর ইউএসএইচ মানে ধাবিত হওয়া আর এইচ মানে ধাবিত হওয়া আর একবার বলছি ব্রাশ মানে তুলি বা মাজুন ক্রাশ মানে ফেটে পড়া বা বিস্ফোরণ ঘটা রাশ মানে ধাবিত হওয়া তাহলে তোমাদের আজকে পড়ালাম আমি লেসান টু রাইমিং ওয়ার্ড সিক্স থেকে সেভেন পেজ পরের দিনে আমি অনুশীলনটা করাবো আজকে ভালো করে এগুলো বানান সমেত পড়বে আজকে এই